আফগানিস্তানে দাড়ি কাটা ও সেলুনে গান বাজানো নিষিদ্ধ করলো তালেবান, না মানলে শাস্তির হুঁশিয়ারি। কৃষি আইন বাতিল দাবিতে কৃষকদের ডাকে ভারত জুড়ে ধর্মঘট, সড়ক অবরোধ সমর্থন দিচ্ছে বিরোধীরা। ব্রিটেনে যানবাহন চালকের তীব্র সংকট, নিত্যপণ্য সরবরাহ ব্যাহত, কমেছে খাদ্যের মজুদ, বেড়েছে দাম। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে দাড়ি কাটা এবং সেলুনে গান বাজানোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। গত 15 আগস্ট কাবুল সহ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর উদার নীতির প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। তবে ধীরে ধীরে আগের মতোই কঠোর সব নিয়মকানুন প্রয়োগ করছে গোষ্ঠীটি। এবার নতুন নির্দেশনা দিয়ে নোটিশ দেয়া হয়েছে সেলুনগুলোতে। হেলমান্দ প্রদেশের তালেবান কর্তৃপক্ষ বলছে দাড়ি কাটা ইসলামী আইনের পরিপন্থী। নির্দেশনায় বলা হয়েছে দাড়ি বা চুল কাটার ক্ষেত্রে মানতে হবে শরিয়া আইন, আর এই নিয়ম কেউ না মানলে তাদের পেতে হবে কঠোর শাস্তি। এমনকি কেউ এ বিষয়ে অভিযোগও করতে পারবেন না বলে নোটিশে জানানো হয়। শুধু হেলমান্দ নয়, একই ধরনের নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন কাবুলে কর্মরত কয়েকজন সেলুন কর্মীও। তারা বলছেন দাড়ি কাটলে তাদের আটকের হুমকি দেয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় হেরাত প্রদেশের সেলুনগুলোতেও টানিয়ে দেয়া নোটিশে চুল বা দাড়ি কাটার সময় শরিয়া আইন অনুসরণ করার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এতে নিজেদের জীবিকা হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা আফগান সেলুন কর্মীদের। এছাড়া সেলুনে গান বাজানো নিষিদ্ধ করেছে তালেবান। এতে ব্যক্তি স্বাধীনতা ও তার সাংস্কৃতিক মূল্যবোধ হুমকির মুখে পড়েছে। তালেবানের প্রথম শাসনামল 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে নকশা করে চুল কাটা নিষিদ্ধ করা হয়। সেই সাথে দাড়ি রাখতে উৎসাহ দেয়া হয় পুরুষদের। তবে তালেবানের পতনের পর ক্লিন শেভ এবং নানা স্টাইলে চুল কাটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে শনিবার হেরাতে বন্দুকযুদ্ধে 4 অপহরণকারী নিহত হওয়ার পর তাদের মরদেহ ক্রেনে ঝুলিয়ে রাখে তালেবান। এবারে ক্ষমতা নেয়ার পর আফগানিস্তানে এটাই ছিল প্রথম কঠোরতম কোনো শাস্তির ঘটনা। এসব ঘটনার পর আশঙ্কা করা হচ্ছে আগেরবার তালেবান ক্ষমতায় থাকার সময় যে কট্টরপন্থা অবলম্বন করেছিল সময়ের সাথে তা সবই বহাল থাকবে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে আজ ভারত জুড়ে সাধারণ ধর্মঘট পালন করছে কৃষকরা। সকাল 6টায় শুরু হয়ে এই ভারত বন্ধ কর্মসূচি চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন জায়গায় এই বন্ধের প্রভাব পড়েছে। রাজধানী দিল্লিতে একাধিক জায়গায় পথ অবরোধ করেছেন বন্ধ সমর্থকরা, ফলে সকাল থেকে দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্ধের কারণে সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গাতেও ট্রেন বাতিল করা হয়েছে। অবশ্য সব ধরনের জরুরি সেবা বন্ধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 40টি কৃষক সংগঠনের প্রতিনিধিত্বকারী সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে চলছে এই কর্মসূচি। ভারতের অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব। রোববার রাত 11টার দিকে ঘন্টায় 100 কিলোমিটার গতি নিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। অন্ধ্রপ্রদেশের কালিঙ্গাপাটনাম এবং উড়িষ্যার গোপালপুরের মধ্যভাগ দিয়ে গুলাব আঘাত হানে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গুলাবের তাণ্ডব থেকে ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে উড়িষ্যার 16,000 মানুষকে উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে 2 দিন সমুদ্রে মাছ ধরতে নিষেধ করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। উদ্ধার কাজ চালানোর জন্য উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর 42টি এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সে 24টি দল মোতায়েন করা হয়েছে। আগামী 3 দিন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে সমুদ্র উত্তাল থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এর আগে মে মাসে ওড়িশায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। জার্মানি সাধারণ নির্বাচনে আঙ্গেলা মেরকেলের ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছে প্রতিদ্বন্দ্বী বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি। এরই মধ্যে সরকার গঠনের জন্য জোট গড়ার প্রক্রিয়া শুরু করেছে এসপিডি।
ভূতফেরত জরিপের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এসডিপি এ পর্যন্ত পেয়েছে 25.7% ভোট। আর বিদায় চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সিডিইউ এর প্রতিনিধি আর্মিন লাশের পেয়েছেন 24.1% ভোট। পরিবেশবাদী গ্রিন পার্টি পেয়েছে 14.8% ভোট। এছাড়া ব্যবসা বান্ধব দল এফডিপি এবং অভিবাসন বিরোধী দল এএফডি পেয়েছে 11% করে ভোট। ট্রাক চালকের তীব্র সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে ব্রিটেন। চাহিদা তুলনায় পর্যাপ্ত চালক না থাকায় দেশ জুড়ে খুচরা বিক্রেতাদের কাছে নিত্যপণ্য পৌঁছানো যাচ্ছে না। ব্রেক্সিট এবং করোনা মহামারীর প্রভাবে শ্রমিক ঘাটতির কারণে এমন পরিস্থিতির সামনে ব্রিটেন। পণ্যের অভাব নয়, যুক্তরাজ্যে দেখা দিয়েছে পণ্য সরবরাহের জন্য ব্যবহৃত যানবাহনের চালকের সংকট। যুক্তরাজ্যের রোড হলেজ অ্যাসোসিয়েশন আরএইচএ বলছে, এই মুহূর্তে ব্রিটেনে প্রায় 10 লাখ চালকের ঘাটতি রয়েছে। ব্রেক্সিট এবং করোনা মহামারীর প্রভাবে এ ভয়াবহ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা। ভারী যানবাহন চালকের সংখ্যা এতটাই কমেছে যে দেশজুড়ে খাদ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। সুপারমার্কেটগুলোতে কমেছে খাদ্যপণ্যের মজুদ, পরিবর্তন এসেছে রেস্টুরেন্টের মেনুতে, বেড়েছে খাবারের দামও। খাদ্য সরবরাহ সংকটে পড়েছে জনপ্রিয় রেস্টুরেন্ট ন্যান্দোস, গ্রেগস বেকারি ও ম্যাকডোনাল্ডস। পর্যাপ্ত তেল দেয়া যাচ্ছে না পেট্রোল পাম্পগুলোতে। এক গবেষণার তথ্যমতে 2020 সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যে 14,000 চালক দেশ ছেড়েছেন। তাদের মধ্যে 2021 সালে ফিরে এসেছেন মাত্র 6 জন। চালকের ঘাটতি দূর না হলে ক্রিসমাসের কেনাকাটায় বড় সংকট হবে বলে সতর্ক করেছেন খুচরা বিক্রেতারা। ঘাটতি মেটাতে অস্থায়ীভাবে 5,000 ট্রাক চালককে জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে বিদেশ থেকে আনা হচ্ছে 5,500 পোলট্রি কর্মী। ব্রিটিশ ব্যবসায়ীরা বলছেন, সরকারের নেওয়া পদক্ষেপ দীর্ঘমেয়াদে চালক ঘাটতি দূর করার ক্ষেত্রে ফলপ্রসূ হবে না। এদিকে লরি ড্রাইভার সংকটের কারণে ব্রিটেন জুড়ে বর্জ্য অপসারণেও দেখা দিয়েছে সংকট। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোভ্যাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আজ দেশে আসছে ফাইজার বায়োএনটেকের আরও 25 লাখ ডোজ করোনা ভ্যাকসিন। টিকারের চালান রাত 10:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার সহ অন্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে এই চালান গ্রহণ করবেন। এর আগে 31 মে কোভ্যাক্সের আওতায় প্রথম চালানে 1 লাখ ডোজ ফাইজারের টিকা বাংলাদেশে আসে। এরপর 1 সেপ্টেম্বর দ্বিতীয় চালানে আসে আরও 10 লাখ ডোজ। এবারে 25 লাখ ডোজ এলে দেশে আসা ফাইজারের টিকার মোট সংখ্যা হবে 36,04,480 ডোজ। গত 21 জুন দেশে ফাইজারের টিকা পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। সংরক্ষণ আর পরিবহনের জটিলতার কারণে প্রাথমিকভাবে কেবল ঢাকায় বাছাই করা কয়েকটি কেন্দ্রে এই টিকা দেওয়া হয়। বিশ্বে করোনায় একদিনে 4,900 মানুষের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,23,000। এনে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 47,61,000। এই পর্যন্ত আক্রান্ত 23,26,00,000-এর বেশি। স্পেন, ইটালি ও ফ্রান্সে কমে এসেছে করোনা ভাইরাসের প্রকোপ। গত সপ্তাহের তুলনায় নতুন শনাক্তের হার কমেছে দেশগুলোতে। বিস্তার কমেছে ইরান ও ইসরায়েলে। তবে 2 বছর হতে চললেও রাশিয়ায় এখনও নাগালের বাইরে করোনা ভাইরাস। রোববার একদিনে করোনায় সবচেয়ে বেশি 800 মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। একদিনে সর্বোচ্চ 32,000 নতুন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 16%। 191 দিন পর সর্বনিম্ন 26,000 রোগী শনাক্ত হয়েছে ভারতে। করোনার সংক্রমণ কমলেও ভারতীয় নাগরিকদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকছে। এদিকে সংক্রমণ কমে আসায় চীনসহ অন্যান্য দেশের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক করছে ভারত। মেক্সিকোতে সংক্রমণ বেড়েছে 13%। রোমানিয়াতেও এক সপ্তাহে 63% বেড়েছে করোনার সংক্রমণ। দক্ষিণ কোরিয়ায় নিষেধাজ্ঞা শিথিলের পর নতুন করে সংক্রমণ বাড়ছে। দেশটিতে একদিনে 3,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গত 24 ঘন্টায় 12 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 787 জন। নভেম্বরের মধ্যে নিউ সাউথ ওয়েলসের 90% নাগরিককে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্কট মরিসন প্রশাসন।
জাতিসংঘের 76তম অধিবেশনে অংশ নেয়া ব্রাজিলের প্রতিনিধি দলের চতুর্থ ব্যক্তির দেহে করোনা শনাক্ত হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিমের সময় হচ্ছে একটা বিরতির, ফিরে আসার পরে আরো থাকছে। ব্রিটিশ বাংলাদেশের শিক্ষক সাবিনা নেসা হত্যায় বিক্ষুব্ধ লন্ডন, আটক একজন নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রায় দুবছর হতে চলল, কিন্তু তুর্কমেনিস্তানে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি, এমনটাই দাবি করছেন মধ্য এশিয়ার দেশটির স্বৈরতান্ত্রিক সরকার। সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ তুর্কমেনিস্তানে প্রায় 60 লাখ মানুষের বসবাস। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে করোনা শনাক্ত হওয়ার 5টি দেশের মধ্যে তুর্কমেনিস্তান একটি। বাকি 4টি দেশের মধ্যে প্যাসিফিক অঞ্চলের 3টি বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র ও কঠোর বিধিনিষেধ দেশ উত্তর কোরিয়া রয়েছে। 2006 সাল থেকে তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন গোরবাঙ্গুলি বিরোধী মুখামেদভ, যিনি করোনার কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন। করোনা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলেও মত এই স্বৈরশাসকের। এদিকে দেশটির বিভিন্ন সংগঠন, সাংবাদিক এবং দেশটির বাইরে থাকা মানবাধিকার কর্মীরা বলছেন করোনা তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে তুর্কমেনিস্তান। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে এবং করোনায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। নিজের ভাবমূর্তি রক্ষার্থে দেশটির প্রেসিডেন্ট বিশ্ববাসীকে ভুল তথ্য দিচ্ছে। নেদারল্যান্ডসে নির্বাসিত সাংবাদিক রাসলান তুর্কম্যানের দাবি করোনায় শিক্ষক, শিল্পী ও ডাক্তার সহ 60 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি না জানিয়ে তুর্কমেনিস্তান নিজেদের বিপদ ডেকে আনছে বলেও মনে করেন তিনি। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট গঠন করে ইতিহাস গড়া হলো না আইসল্যান্ডের। জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফলের পূর্বাভাসে দেখা যায় পার্লামেন্টের 52% আসনে নারীরা জয়ী হয়েছে, কিন্তু ভোট পুনর্গণনা করে দেখা গেছে 47.6% আসনে ভোট পেয়েছেন নারীরা। সেক্ষেত্রে 30টি আসনে জয়ী হয়েছে নারী প্রার্থীরা, যা পূর্বে ছিল 33টি আসন। এতে অল্পের জন্য ইতিহাস গড়তে পারল না আইসল্যান্ড, কিন্তু ইউরোপের মধ্যে সর্বোচ্চ শতাংশ নারী সদস্য নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দেশটি। আইসল্যান্ডের পার্লামেন্টে নারী প্রতিনিধি নির্বাচনের কোনো কোটা ব্যবস্থা নেই, তবে দেশটির রাজনৈতিক দলগুলো ন্যূনতম নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বাধ্যবাধকতা আছে। লিঙ্গ সমতায় এগিয়ে থাকার শীর্ষ দেশ আইসল্যান্ড। ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষক সাবিনা নেসা হত্যায় বিক্ষুব্ধ লন্ডন, দেখা দিয়েছে নারীর নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ। এছাড়া এই ঘটনায় গণমাধ্যমের ভূমিকা ও শ্বেতাঙ্গ সংখ্যালঘু বিতর্ককে দিয়েছে নতুন মাত্রা। এ অবস্থার মধ্যে 38 বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। লন্ডনের ক্যাটর পার্কে স্কুল শিক্ষক সাবিনা নেসার মরদেহ মিলে 18 সেপ্টেম্বর। পুলিশ বলছে এর আগের দিন ডিপোর্ট বারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে পথে সাবিনাকে হত্যা করে মরদেহ লুকিয়ে রেখে যায় হত্যাকারী। বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে সাবিনাকে হত্যা করা হয়। পরে লন্ডন পুলিশের দেওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই পার্কের পাশ দিয়ে একজনকে হেঁটে যেতে দেখা যায়, তবে রোববার তাকেই আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়নি। এদিকে সাবিনা হত্যায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। শুক্রবার মোম জেলে তাকে স্মরণ করেছেন 100 মানুষ। নারীদের প্রতি সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন সাবিনার বোন। সাবিনার হত্যার বিচার ও হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এত অল্প বয়সে চলে যেতে হলো তাকে। আগামী মাসে তার 29তম জন্মদিন পালনের কথা। আমি চাই না এভাবে আর কেউ আপনজন হারাক। এর আগে মার্চে লন্ডনের একটি পার্ক থেকে মেলে সারা এভারার্ড নামের শ্বেতাঙ্গ এক নারীর মরদেহ। অল্প সময়ের ব্যবধানে এই দুই হত্যাকাণ্ডে উদ্বিগ্ন লন্ডনবাসী। এমন ঘটনা সত্যিই খুব মর্মস্পর্শী, সবাই উদ্বেগের মধ্যে আছে। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে হবে, অপরাধীদের নিয়ে আরো সচেতন হতে হবে। দক্ষিণ লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করছিলেন ব্রিটিশ বাংলাদেশি সাবিনা নেসা। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাইবেরিয়ায় হাইকিং ও মাছ শিকারে ব্যস্ত সময় পার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেপ্টেম্বরের শুরুতে সাইবেরিয়ায় অবকাশ যাপনে যান তিনি। রোববারে তথ্য দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। খালি গায়ে ঘোড়া চড়ে বন্দুক হাতে শিকারি বেশে প্রেসিডেন্ট পুতিনকে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গেছে আগেও। বসেছেন যুদ্ধবিমানের পাইলটের সিটে, তবে এবার তাকে দেখা গেল পানিতে নেমে মাছ শিকার করতে। সাইবেরিয়ায় হাইকিংয়েও সময় কাটিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পাহাড়ি নদীতে ঘুরেছেন স্পিড বোট নিয়ে। আর তার এই অবকাশ যাপনের সঙ্গী ছিলেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু। ক্রেমলিন বলছে, করোনায় সেলফ আইসোলেশনে যাওয়ার আগে অবকাশ যাপনে গিয়েছিলেন 68 বছর বয়সী পুতিন। এই মাসের মাঝামাঝি রুশ প্রেসিডেন্ট জানিয়েছিলেন তার ঘনিষ্ঠজনদের অনেকে করোনা আক্রান্ত ও তাদের সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে থাকবেন কিছুদিন, তবে তিনি সুস্থ আছেন। আগেই নিয়েছেন স্পুটনিক 5-এর 2 ডোজ টিকা। সারা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আফগানিস্তানে দাড়ি কাটা ও সেলুনে গান বাজানো নিষিদ্ধ করল তালেবান, না মানলে শাস্তির হুঁশিয়ার। কৃষি আইন বাতিল দাবিতে কৃষকদের ডাকে ভারত জুড়ে ধর্মঘট, সড়ক অবরোধ, সমর্থন দিচ্ছে বিরোধীরা। ব্রিটেনে যানবাহন চালকের তীব্র সংকট, নিত্যপণ্য সরবরাহ ব্যাহত, কমেছে খাদ্যের মজুদ, বেড়েছে দাম। এই ছিল আজকের পূর্ব পশ্চিম। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।